এটা দিয়ে ট্যাঙ্কে আবার রিটার্ন চলে যাবে, এটা ট্যাঙ্কের সঙ্গে লাগানো আছে, বুঝতে পারছো? ভালভ যখন আইডেলে চলবে বা লোয়ার নচে চলবে তখন এই ভালভ দিয়ে তেল কী হয়, মানে তেলের তখন রিকোয়ারমেন্ট কম লাগে ইঞ্জিনের, তেলটা তখন এটা দিয়ে ফ্লো হতে থাকে। আর যখন তোমার যদি কোনো কারণে এদিকে চোক হয়ে যায়, সেকেন্ডারি ফিল্টার ধরো চোক হয়ে গেছে, তখন তেল কী হবে, এটা দিয়ে যাবে, পাম্পটা বেঁচে যাবে। মানে হাই প্রেশার হলে কী হবে, কারেন্ট ড্র করে মোটরটা খারাপ হয়ে যেতে পারে, সেটাকে বাঁচানোর জন্য রিলিফ ভালভকে দেওয়া আছে। এই কম্প্রেসারে তোমার তেল এইখানে, আর এই হচ্ছে ফ্লোট ভালভ, কম্প্রেসারে ফ্লোট ভালভ এইখানে আছে, আর এই তেলের লেভেলটা এইখানে তোমার তিনটে দাগ আছে দেখো, তোমার মিডিল দাগের আর উপরের দাগের মাঝখানে তেল আছে। আফটার কুলার কোনটা? এটা হচ্ছে আফটার কুলার, এটা হচ্ছে ইন্টার কুলার, এটা হচ্ছে আফটার কুলার, কম্প্রেসারেই লাগে আফটার কুলার, আর এটা হচ্ছে ইন্টার কুলার, আর এটা হচ্ছে আনলোডার পাইপ, কপার আনলোডার পাইপ, আর এটা হচ্ছে যে তোমার এয়ার মেচ অয়েল বাথ ফিল্টার, প্যানেল বাথ এয়ার ফিল্টার। স্যার এটা কিভাবে বুঝবো যে এটা ইনার না আউটার? কোনটা মানে এই হাওয়া কোনটা দিয়ে মানে নেবে? এটা দিয়ে, এটা এটা দিয়ে নেবে, এটা দিয়ে নেবে, এটা দিয়ে ছাড়বে। আচ্ছা, ছেড়ে হাই প্রেসারে ওটা দিয়ে এটাই যাবে। হ্যাঁ, ওটা থেকে আবার হাওয়া এই এই এতে আসবে, এয়ার মেজ নয় ওদিকে। আচ্ছা, এর মধ্যে ওই এয়ার মেজই। আচ্ছা, এখানে দেখো, এইখানে দেখো পুলি আছে, এই পুলি আর এটা, এটা হচ্ছে গিয়ে আরটিএম ব্লোয়ার, এতে চারখানা বেল্ট আছে। হ্যাঁ, চলো চলো চলো, জল ভরতে।